আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আমাদের স্কুল এই সাইটে। আজকে আমি তোমাদের সামনে 2019 সালের যারা পরীক্ষার্থী আসো তাদের জন্য একটি সুসংবাদ দিয়েই আমি আমার এই ক্লাসটি শুরু করব। 2019 সালের শিক্ষার্থীরা, তোমাদের প্রতি রইল আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের এই টিউটোরিয়ালটি আমি সাধারণ গণিতের জ্যামিতি অংশ নিয়ে একটি সাজেশন তোমাদের সামনে দিতে চাই, যেটি তোমরা বারবার আমাদের এই চ্যানেলে চেয়ে আসছো। তোমরা জ্যামিতির অংশটা যদি একটু ভালো করে দেখো, আমি বোর্ডে লিখেছি, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। বিশেষ করে তোমরা 2018 সালের প্রশ্নটি দেখলে দেখতে পাবে, যেহেতু 2018 সালের প্রশ্নটি সারা বাংলাদেশে একই প্রশ্নে পরীক্ষা হয়েছিল, সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে 14 অধ্যায় এবং 15 অধ্যায়, এই দুইটি অধ্যায় থেকে কোনো সৃজনশীল প্রশ্ন ছিল না, এবং সম্পাদ্যে বৃত্ত সংক্রান্ত কোনো সম্পাদ্য তোমরা 2018 সালের প্রশ্নে দেখতে পাবে না। যার কারণে তোমরা যদি একটু দেখো, সেই ক্ষেত্রে 2019 সালের যারা শিক্ষার্থী বা যারা আমার এই ক্লাসটি দেখছো তাদের কাছে একটু জটিল হতে পারে যে 14 অধ্যায়টা স্যার আমরা তো প্র্যাকটিস করি না, বা 15 অধ্যায় যে পিথাগোরাসের উপপাদ্য আছে, আমি অনুরোধ করব যে পিথাগোরাসের উপপাদ্যটি তোমরা মেন বইয়ে যে ইউক্লিডীয় পদ্ধতি আছে, ইউক্লিডীয় পদ্ধতি না অনুসরণ করে তোমরা যদি সদৃশ কোণী ত্রিভুজের মাধ্যমে প্রমাণটি করো, বা অষ্টম শ্রেণীতে যে জ্যামিতিক পদ্ধতিতে বা ট্রাপিজমের মাধ্যমে যে পদ্ধতি আছে সেটাও তোমরা করতে পারো। এটি বলার কারণ, তোমরা যদি ষষ্ঠ অধ্যায় দেখো 6.3 অনুশীলনীতে, বিশেষ করে 19 নম্বর যে সৃজনশীলটি আছে, এই 19 নম্বর সৃজনশীলটি একটি সমকোণী ত্রিভুজ নিয়েই কিন্তু আলোচনা করা আছে, অর্থাৎ উদ্দীপকে যে সমকোণী ত্রিভুজ দেওয়া থাকবে সেখান থেকে হয়তো 6.3 অনুশীলনী একটি সৃজনশীল মিক্সড আকারে দিয়েই তোমার সমকোণী ত্রিভুজ লিঙ্ক করে তোমাদের এখানে একটি সৃজনশীল দিতে পারে। কারণ আমরা যদি আর একটু দেখি যে ষষ্ঠ অধ্যায়ে বিশেষ করে 17 নম্বর যে এক্সট্রাটি আছে, এই 17 নম্বর এক্সট্রা এবং চতুর্দশ অধ্যায়ে বিশেষ করে তোমরা যদি দেখো অনুপাত সংক্রান্ত যে উপপাদ্য আছে 1 এবং 3, এর মধ্যে 3 নম্বর উপপাদ্যটি আমি বলবো যে আমার অভিজ্ঞতার আলোকে এই প্রশ্নটি এই 2019 সালে 100% চলে এসেছে। অর্থাৎ উপপাদ্য তোমরা যদি দেখো চতুর্দশ অধ্যায় অনুপাত সংক্রান্ত যে উপপাদ্য 3 আছে, যে ত্রিভুজের তৃতীয় বাহু সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে, এটি বলার কারণ এখানে 3 নম্বর এক্সট্রা এবং বিশেষ করে 6.3 যে 17 নম্বর যে এক্সট্রাটি আছে এটি অনেকটা লিঙ্ক করে কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকতে পারে। তবে বলবো যে আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ বইয়ে, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, চতুর্দশ এবং পঞ্চদশ অধ্যায়ে আমি যেগুলো একটু ইম্পর্টেন্ট লিখেছি সেগুলোই আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। 6.1 এবং 2 রেখা কোণ ও ত্রিভুজ সংক্রান্ত এমসিকিউ তোমরা অবশ্যই পাবে, এমসিকিউ যে 30 মার্কসের এমসিকিউ থাকবে এখানে জ্যামিতি অংশ থেকে তোমরা দেখবে যে এমসিকিউ তোমরা পাবে। তাছাড়া 6.3 অনুশীলনীতে যেগুলি স্টার চিহ্ন দিয়েছে, যেমন 13, 17, 19 এবং উদাহরণ যে 1 আছে, এটি খুবই ইম্পর্টেন্ট। সপ্তম অধ্যায় অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি, যেটা তোমরা যদি দেখো 5টি সম্পাদ্য আছে, ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য ছিল 3টি এবং চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য ছিল 2টি, এর মধ্যে 3 নম্বর সম্পাদ্য 2018 সালে চলে এসেছে, যার কারণে সপ্তম অধ্যায় সম্পাদ্য সংক্রান্ত যে সৃজনশীল প্রশ্ন থাকবে, আমি অনুরোধ করব তোমাদের যে মূল বইয়ে মোট 15টি মেন সম্পাদ্য আছে, অর্থাৎ সপ্তম অধ্যায় আছে 5টি, অষ্টম অধ্যায় আছে 6টি, এবং লক্ষ্য করো চতুর্দশ অধ্যায়ে একটি সম্পাদ্য আছে, পৃষ্ঠা নম্বর কিন্তু 249, যে একটি নির্দিষ্ট রেখাংশকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করো। অর্থাৎ মেন বইয়ে তোমাদের মোট 15টি যে সম্পাদ্য আছে, এই 15টি সম্পাদ্য আমার রিকোয়েস্ট থাকলো তোমরা একবার হলেও কিন্তু প্র্যাকটিস করবে, চিত্র আঁকবে, অঙ্কনের বিবরণ আঁকবে, অঙ্কনের বিবরণ তোমরা লিখবে। কারণ সম্পাদ্য থেকে কিন্তু তোমরা দেখবে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা একটি সৃজনশীল প্রশ্ন পাবেই, সেই ক্ষেত্রে তোমরা যদি মেন সম্পাদ্য 15টি ভালো করে তোমরা প্র্যাকটিস করো, সেই ক্ষেত্রে দেখবে যে তোমাদের সৃজনশীলে 10 মার্কসের ভিতর প্রায় 6 মার্কস পেয়ে যাবা। তাছাড়াও আমি মেন সম্পাদ্য দেখো আমি ইম্পর্টেন্ট দাগিয়েছি যে সম্পাদ্য 3, 4, 5, 6, অর্থাৎ এখানে বৃত্ত সংক্রান্ত যে সম্পাদ্য আছে,
যে বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে দুইটি স্পর্শক আঁকো, বা বৃত্তে কোন ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো, বা কোন ত্রিভুজের বহিবৃত্ত অঙ্কন করো, বা কোন ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করো। তাহলে তোমরা একটু বোর্ডে দেখে নাও, আমরা সপ্তম অধ্যায়ে ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য 1, 2, 2 নম্বর সম্পাদ্যটা খুবই ইম্পর্টেন্ট বলবো, কারণ এই সম্পাদ্যটা অঙ্কন করতে গেলে দুই বাহুর অন্তর দেওয়া থাকে, তোমরা অনেকে কোনটা বড় নিয়ে নাও যার কারণে একটু কষ্ট হয়ে যায়। তাছাড়া 7.1 অনুসারে দেখো তিন নম্বর যে সম্পাদ্যটা, যদি বা 2018 সালে এই 7.1 অনুশীলনী থেকে প্রশ্ন চলে এসেছে, এখানে উদাহরণ দুইটি খুবই ইম্পর্টেন্ট। চতুর্ভুজ সংক্রান্ত যে সম্পাদ্য আছে 4-5 সামান্তরিক নিয়ে, এখানে আমি ইম্পর্টেন্ট দিই নাই। তারপরে 7.2 অনুশীলনীতে বিশেষ করে 19 নম্বর যে সৃজনশীলটা আছে ট্রাপিজিয়াম দিয়ে সপ্তম অধ্যায়ে, এই 19 নম্বর সম্পাদ্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া উদাহরণ দুই দেখবে একটু। এরপরে দেখো বৃত্ত সংক্রান্ত তোমরা উপপাদ্য মূলত এখানে 9, 10, 11 অর্থাৎ স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্য আছে বৃত্ত সংক্রান্ত, এখান থেকে কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এই 2018 সালে উপপাদ্য বিশেষ করে 4 নম্বর এবং তোমাদের অনুশীলনে একটি উপপাদ্য চলে এসেছে। আমি কিন্তু বোর্ড কর্তৃক নির্ধারিত যে বই শিক্ষাবর্ষ 2017 সালের সম্পূর্ণ বই থেকে কিন্তু পেজ উল্লেখ করে আমি সৃজনশীল দিয়েছি। তাছাড়াও আমি কিন্তু বোর্ডে লিখেছি দেখো একটু 2015, 16, 17 সালের 8টি বোর্ডে 3-8-এ 24টি সেট তোমরা কমপ্লিটলি প্র্যাকটিস করবে, এটিই কিন্তু মেন। আমি যদি বলি আমার সাজেশন, 2015, 16, 17 3-8-এ 24টি সেট যদি প্রশ্নে তোমরা সমাধান করো, তাহলে তোমরা ইনশাল্লাহ অনেকগুলো তোমরা জ্যামিতির 3টি সৃজনশীল প্রশ্ন কম পাবে। তাছাড়াও আমি কিন্তু বোর্ডে লিখেছি দেখো যে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য 1-3 যেটা অষ্টম শ্রেণীতে করে এসেছে, এখানে 8.1 এর 5 নম্বরটি খুবই ইম্পর্টেন্ট। উপপাদ্য 4 চলে এসেছে 2018 সালে 8.2 অনুশীলনীতে 2 এবং 4, 2 নম্বর এক্সট্রাটি এখানে খুবই ইম্পর্টেন্ট বৃত্ত সংক্রান্ত। উপপাদ্য 7 এটি অনেকটা লিঙ্ক বিশেষ করে 2018 সালের প্রশ্নের সাথে। 8.3-তে 1টি সম্পাদ এখানে 1টি এক্সট্রা আছে যে যেটা কিন্তু 6.3 বিশেষ করে এখানে যে 19 নম্বর এক্সট্রাটি আছে সেটি কিন্তু 8.3 1 নম্বরের সাথে মিল। তাছাড়াও দেখো উপপাদ্য 9, 10, 11 আমি বলেছি আগে, আর 8.5 এর 5 নম্বর এক্সট্রাটি তোমরা খুবই 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 ভালো করে বৃত্ত সংক্রান্ত উপপাদ্যটি করবে। এবং লক্ষ্য করো এখানে 14 অধ্যায়ে আমি আগেও বলেছি সদৃশ অর্থাৎ সংক্রান্ত দুইটি উপপাদ্য আছে 5 এবং 8, এর মধ্যে তুমি 8 নম্বর উপপাদ্যটি করবে, প্র্যাকটিস করবে এবং খুবই ভালো করে প্র্যাকটিস করবে। তাছাড়াও অনুশীলনী 14.2-এ আমি 1টি এক্সট্রা দিয়েছি যেটা 12 নম্বর, কারণ এই 14 অধ্যায় থেকে কনফার্ম এবার 2019 সালে কিন্তু প্রশ্ন থাকবে, কারণ তোমরা 2018 সালের প্রশ্ন যদি দেখো 6, 7 এবং 8 অধ্যায় থেকে কিন্তু জ্যামিতিতে সৃজনশীল এসেছে, শুধু 14 এবং 15 নম্বর এই দুটি অধ্যায় কিন্তু বাকি আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিশেষ করে আমাদের স্কুলে আমার এবং ফাহাদ স্যারের এই চ্যানেলটি তোমরা প্রতিনিয়ত যদি দেখো, আমরা চেষ্টা করব যে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা তোমাদের পাশে থেকে আমরা তোমাদের যে কমেন্ট শুনে পড়ে আমরা তোমাদের মতো ক্লাস দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখো এখানে 15, 10 অধ্যায়, তারপরে আমি বলবো প্রতি সমতা থেকে অনুশীলনী 13.3, এখানে MCQ মাস্ট বি, মিনিমাম 1টা থেকে 2টি MCQ পাবে, অর্থাৎ সদৃশতা প্রতি সমতার এখানে যে MCQ আছে বিশেষ করে 14.3 অনুশীলনী। তাছাড়া ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য এবং সম্পাদ্য এখানে আছে, যেটা পিথাগোরাস উপপাদ্য আগেও আলোচনা করেছি। এখানে 15 অধ্যায়ে 9, 14, 17 বিশেষ করে 14 নম্বর এক্সট্রাটি খুবই ইম্পর্টেন্ট এবং 17 নম্বর এক্সট্রা, এই দুটি এক্সট্রা খুবই ইম্পর্টেন্ট। এখানে সম্পাদ্য 3টা ছিল, এর মধ্যে 1 নম্বর সম্পাদ্যটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা বোর্ড ভালো করে একটু ফলো করো। এবং আমি চেষ্টা করব যে তোমাদের পাশে থেকে আমাদের স্কুলে এই সাইটে ম্যাথমেটিক্সের যত সমস্যা আছে খুঁটিনাটি বিষয়গুলো আমি এই সাইটের আপলোড করার চেষ্টা করব। তাছাড়াও আমি বলবো যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, আমাদের দোয়া ভালোভাবে তোমাদের প্রতি থাকবে, এবং তোমরা সুস্থ থেকো, ভালো থাকো, এবং দেখা হবে পরের ক্লাসে। এই শুভকামনায় এই ক্লাস শেষ করলাম, আল্লাহ হাফেজ।